টাকা ছিনতাইয়ের 5 ঘন্টার মধ্যে টাকা উদ্ধার পুলিশের, ঘটনায় গ্রেপ্তার 2 জন। মিনাকা থানার পুলিশের তৎপরতায় খুশি সকলে। দুপুর 3টে নাগাদ দুষ্কৃতী হামলায় লুট হয়েছিল মোটা অঙ্কের নগদ অর্থ। থানায় অভিযোগ দায়ের করা হয় বিকেল 4টের সময়। পুলিশের তৎপরতায় রাত 9টার মধ্যেই ধরা পড়ল সেই দুষ্কৃতী। মাত্র 5 ঘন্টার মধ্যেই উদ্ধার হলো সেই চুরি যাওয়া অর্থ। ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখা থানার বাসন্তী হাইওয়ে মিনাখা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায়। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার দুপুর 3:30 নাগাদ কাজ সেরে একটি অটোতে করে বাড়ি ফিরছিলেন আবাদ মালঞ্চ এলাকার বাসিন্দা রঘুনাথ মণ্ডল। সে সময় তার ব্যাগে ছিল 64,250 টাকা, আর সেই টাকার ব্যাগটা নিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। বিন্দুমাত্র দেরি না করেই মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন রঘুনাথ বাবু। রঘুনাথ বাবুর অভিযোগ পাওয়া মাত্রই মিনাখার এসডিপিও আমিনুল ইসলামের নির্দেশে ও মিনাখা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পল্লব মণ্ডলের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেই ওই অটো চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেখানেই দেখা যায় অসঙ্গতি। অটো চালক ইমরান মোল্লার কথায় একাধিক অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়। তারপরেই অটো চালককে জেরা করে হাসানুর মোল্লা নামক এক দুষ্কৃতীকে মালঞ্চ এলাকা থেকে গ্রেফতার করা হয়। নেজার থানার মঠবাড়ি এলাকার বাসিন্দা এই ধৃতের কাছ থেকে 64,250 টাকা ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। পুলিশের জেরায় সামনে বেশিক্ষণ চুপ থাকতে না পেরে মুখ খোলেন অভিযুক্তরা। ধৃত হাসানুর ও ইমরানকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তুলে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। একটা রাবারি হয়, ঘটনাটি ঘটে বিকেল 3:30-4 নাগাদ। তো আমরা কমপ্লেন পাই থানাতে, যখন ফার্স্ট ইনফরমেশান রিসিভ করি সেটা বাজে প্রায় 4:30-4:45 সময়। ইনফরমেশান এরকমই ছিল যে একজন ব্যবসায়ী একটি ব্যাগে করে প্রায় 65,000 টাকা নিয়ে একটি অটোতে চেপে মিনাখার দিকে আসছিল, বামন পুকুরের দিকে। সেই সময় একটি বাইক পেছন থেকে ধাওয়া করে এবং আসার পরে যে পিওটা, যেখানে অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত অফিস, তার সামনে অটোটিকে আটকায়। অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে ওই যে 65,000 টাকা একটি ব্যাগে ছিল সেটা নিয়ে পালিয়ে যায়। তো আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল, যে অটোটি ছিল, সে অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি। অনেক সময় ধরে জিজ্ঞাসাবাদে তার কিছু বক্তব্য অসঙ্গতি আমরা পাই। ইন দ্য মিড টাইম আমাদের একটি টিম ওসি মিনাখার নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি। সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং অ্যাসাইলেন্ট বাইককে আমরা আইডেন্টিফাই করতে পারি। এইগুলো ফলো আপ করার পরে আমরা 3:00 নাগাদ ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই, তাকে অ্যারেস্ট করি। এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভারও এর মধ্যে ইনভলভ ছিল, যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য। সে অটো ড্রাইভারকেও অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল উইথ আর্মস তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার 65,250 টাকা রিকভারি করি। এদের আমরা কালকে অ্যারেস্ট করেছি, আজকে পিসিতে পিসি প্রেয়ার করে লানে ডিসিজন কোর্টে পাঠাচ্ছি। এমনকি এই জিজ্ঞাসাবাদের সময় ধৃত হাসানুরের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের বিষয়েও জানতে পারে পুলিশ। বর্তমানে সেই অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দুপুর 3টেই অর্থ চুরি, এরপর বিকেল 4টেই থানায় রিপোর্ট দায়ের এবং রাত 9টার মধ্যে দুষ্কৃতীকে পাকড়াও করে অক্ষত অর্থ উদ্ধার। মাত্র 5 ঘন্টার মধ্যেই ঘটনার সমাধান করে সাধারণ মানুষের পাশে থাকার এক অনন্য নজির গড়ল মিনাখা পুলিশ প্রশাসন, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মিনাখা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।